हेलो गाइस, वेलकम टू योर ज्योग्राफी क्लास। এর আগে আমি তোমাদের ক্লাসে ভারতের জলসেচ এটা আলোচনা করেছিলাম, তার একটা ছোট অংশ বাকি রয়েছে, সেটা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। সেটা কি? না, সেটা হচ্ছে ভৌমজলের অতিরিক্ত ব্যবহার ও তার কুফল। তাহলে ভৌমজল কি? না, ভৌমজল হচ্ছে ভূ অভ্যন্তরে সঞ্চিত জল, যে জলটাকে আমরা ব্যবহার করে থাকি পানীয় হিসেবে, কৃষি ক্ষেত্রে জলসেচের জন্য, শিল্প ক্ষেত্রে বা গৃহস্থালির অন্যান্য কাজে। ভৌমজল পৃথিবীতে পরিচ্ছন্ন এবং শুদ্ধ জলের অন্যতম উৎস। বর্তমানে এই জল অতিরিক্ত পরিমাণে ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যাগুলো কি? না, প্রথম হচ্ছে ভৌম জলতল হ্রাস। যত ভূ অভ্যন্তর থেকে অতিরিক্ত পরিমাণে জল তোলা হবে, তত এই জলতল মাটির অনেক নিচের দিকে নেমে যাবে, যেটা ভবিষ্যতে কি হবে না, পৃথিবীতে পানীয় জলের উৎসের একটা সংকট দেখা দেবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভূপৃষ্ঠীয় জলের পরিমাণ হ্রাস। ভৌম জলতল যেটা ভূ অভ্যন্তরে জল সঞ্চিত রয়েছে, সেটা কিভাবে আসে? না, ভূপৃষ্ঠের যে নদী, খাল, বিল, পুকুর, এই জল চুইয়ে চুইয়ে যেমন মাটির দিকে নামে, তেমনি বৃষ্টির জলও মাটির উপর থেকে চুইয়ে চুইয়ে ভূ অভ্যন্তরের দিকে নামে। তো যত আমরা এর অতিরিক্ত ব্যবহার করব, তত কি হবে? না, জলতল নিচের দিকে নেমে যাবে, তার ফলস্বরূপ ওই শূন্য স্থান পূরণের জন্য ভূপৃষ্ঠের জল বেশি করে চুইয়ে চুইয়ে ভূ অভ্যন্তরের দিকে নামবে। তার ফলে কি হবে? না, ভূপৃষ্ঠের উপরে নদ, নদী, খাল, বিল, এগুলোর যে জল রয়েছে তার পরিমাণ ক্রমশ হ্রাস হবে। তিন নাম্বার কি? না, ভূমিধস। ভূ অভ্যন্তর থেকে অতিরিক্ত পরিমাণে ভৌমজল তুলে নেওয়ার জন্য একটা বিস্তৃত এলাকা জুড়ে ফাঁকা বা শূন্য স্থান তৈরি হয়, যার ফলে পরবর্তীকালে কি হয় না, সেই বিস্তৃত এলাকার শিলা স্তরের মধ্যে ভারসাম্য নষ্ট হয় এবং সেটা আস্তে আস্তে ভূমি ধসের কবলে পড়ে। চার নাম্বার হচ্ছে ভূপৃষ্ঠের লবণ সঞ্চয়। যে সমস্ত জায়গাতে অতিরিক্ত পরিমাণে ভৌমজল তুলে নেওয়া হচ্ছে, সেই সমস্ত জায়গায় ভূ অভ্যন্তর থেকে জলের সঙ্গে লবণ ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে। যেমন ভারতের ক্ষেত্রে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোতে কিছু কিছু জায়গায় ভূ অভ্যন্তর থেকে জলের সঙ্গে লবণ বাইরে বেরিয়ে আসছে এবং ভূপৃষ্ঠে সঞ্চিত হচ্ছে। তার ফলে কি হচ্ছে না, মাটি লবণাক্ত হয়ে পড়ছে এবং সেই মাটিটা ধীরে ধীরে অনুর্বর হয়ে যাচ্ছে, যা ফসল উৎপাদনের জন্য একেবারেই ভালো নয়। পাঁচ নাম্বার হচ্ছে আর্সেনিক দূষণ। যত ভৌমজলের উত্তোলন বেশি হবে, তার ফলস্বরূপ কি হবে না, আর্সেনিক দূষণ ঘটবে।